শুক্রবার উদয়পুর গোমতী জেলার নেহেরু যুবা কেন্দ্র গৃহে এক সাংবাদিক সম্মেলন করে 2015-16 বর্ষের আইবিএর হিসাব পেশ করে ও 2016-17 বর্ষের নতুন কিছু পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে গোমতী জেলার কোঅর্ডিনেটর জিয়াউল ইসলাম চৌধুরী। তিনি জানিয়েছেন 2015-16 বর্ষে মোট 7,21,000 টাকা পেয়েছে মূল সংস্থা থেকে। প্রসঙ্গত সম্পৃক্তি ঘটে যাওয়া সংহতি শিবিরের উদয়পুর গোমতী জেলার কোঅর্ডিনেটর জিয়াউল ইসলাম চৌধুরী ও জেনারেল ডাইরেক্টরের সহযোগিতায় 4,00,000 টাকা খরচ করে এই অনুষ্ঠানটি করে বলে তিনি জানিয়েছেন। আগামী বছরে 1,000 যুবক যুবতীকে এ সংস্থায় নিয়ে আসার পরিকল্পনা করেন গোমতী জেলার কোঅর্ডিনেটর জিয়াউল ইসলাম চৌধুরী। এটা স্টার্ট হইব এপ্রিল 15 থেকে, আমি আমার স্ট্র্যাটেজি স্টার্ট করব আফটার এপ্রিল 15, অল দ্য মানে ডকুমেন্টেশন উইল বি ওয়ার্ক ফর। এন্ড থার্ড প্রায়োরিটি হইছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সেলফ এমপ্লয়মেন্ট না এন্টারপ্রেনারশিপ যখন আমরা ডেভেলপ করব তখন অটোমেটিক্যালি আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা আস্তে আস্তে কমিয়ে যাব। গতিকে আমরা নেশনটা ডেভেলপ করতে গেলে আমরা মাইক্রো স্কিল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্টকে আমরা ফোকাস করতে লাগবো, যেটা এখন দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ফোকাসিং অন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন দিস কামিং 10 ইয়ার্স। সংবাদ প্রতিনিধি পলাশ শীলের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।